টাঙ্গাইলের গোপালপুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তৈরি হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। নির্মাতারা বলছেন নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উঁচু মিনার বিশিষ্ট মসজিদ। কারুকাজ ও মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে দক্ষিণ পাথালিয়া গ্রামে নদীর তীরে গড়ে তোলা হচ্ছে এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2013 সালের জানুয়ারিতে 15 বিঘা জমির ওপর শুরু হয় এর নির্মাণ কাজ। 144 ফুট দৈর্ঘ্য ও প্রস্থের দুইতলা এই মসজিদের ছাদের মাঝখানে করা হচ্ছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ এবং চারদিকে করা হচ্ছে 17 ফুট উচ্চতা বিশিষ্ট 200টি গম্বুজ। এছাড়া মসজিদের পাশে তৈরি হবে 57 তলা উচ্চতার মিনার। এখানে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মসজিদ দেখতে ভিড় জমাচ্ছে। শুক্রবার এলেই মসজিদ এলাকা পিকনিক স্পটে পরিণত হয়। আমরা ঢাকা থেকে আসছি 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটা দেখতে। ভালোই লাগলো দেখে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মানুষের মন যদি ধর্মীয় এই কার্যক্রমে আসে, এভাবে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আরও সুন্দর হবে। অনেক নাম শুনছিলাম 201 গম্বুজ মসজিদের, আসলে বাস্তবে এসে দেখি এটা আসলে অনেক চমৎকার একটা মসজিদ। নির্মাতাদের দাবি মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে। কাবা শরীফের ইমাম যে দিয়েই এই মসজিদের উদ্বোধন অর্থাৎ প্রথম জুমার নামাজ আদায় করার ইচ্ছা আছে। সেই সাথে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকেও এখানে আমন্ত্রণ জানানো হবে এবং তিনিও স্বীকৃতি দিয়েছেন। এখনো পর্যন্ত মসজিদের 80% কাজ সম্পন্ন হয়েছে। এ বছরের মধ্যেই কাজ পুরোপুরি শেষ হবে বলে জানান নির্মাতারা। মৌসুমী রহমান, আরটিভি।